রাজীব, বিএনপি কর্মীদের যদি নয়াপল্টনে যেতেই না দেয়া হয় তাহলে 10 ডিসেম্বর সমাবেশ কোথায় হবে, জেনেছেন কিছু? আসলে এই বিষয়টি কিন্তু বারবারই আমরা বলেছি লাইভ, আমরা এর আগেও, যে এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত কিন্তু হয়নি সমাবেশটি কোথায় হবে। পুরো এলাকাটি ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে সকাল থেকেই। সমাবেশটি কোথায় হবে এই বিষয়ে কিন্তু হয়তোবা একটি সংবাদ সম্মেলন আছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে, বিএনপি মহাসচিব সেই সংবাদ সম্মেলনে হয়তো জানাবেন সমাবেশটি কোথায় হবে, কখন হবে, বা দিক নির্দেশনা দিবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। এছাড়া এই জায়গার যে সার্বিক পরিস্থিতি, আমরা যে জিনিসটি বলতে চাই, এখন কিন্তু জোরদার করা হয়েছে ব্যারিকেড দিয়ে নিরাপত্তা ব্যবস্থা, সাংবাদিকদেরও কিন্তু ভিতর থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা একটু এ এলাকার মানুষের ভোগান্তি চিত্রটি একটু দেখাতে চাই। মানুষ কিন্তু পরিচয়পত্র দেখিয়ে ঢুকানো হচ্ছে, অনেকের কাছে কাগজপত্র না থাকায় তারা কিন্তু প্রবেশ করতে পারছেন না, এবং তারা বারবার ভোগান্তির বিষয়গুলো আমাদের বলার চেষ্টা করছেন। আমরা একজনের সাথে কথা বলতে চাই। আচ্ছা, আপনি কি এলাকার বাসিন্দা? জি, আমি এলাকারই বাসিন্দা। আসলে এখানে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গতকালকে রাত থেকেই সারা পুরো রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। বাচ্চা কাচ্চাদের স্কুলে যাওয়া থেকে শুরু করে বাজারঘাট করা পর্যন্ত সাধারণ পথচারীদের হাঁটাচলায় প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, এবং সকাল থেকেই লক্ষ্য করছি আশপাশের যে সমস্ত অফিস, আদালত এবং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে যারা কর্মচারী কর্মকর্তা অথবা গ্রাহক যারা আছেন তারাও প্রচণ্ড ভোগান্তির মধ্যে পড়েছেন। কাউকে ছিল যে জনভোগান্তির কারণে সমাবেশ এখানে করতে দেওয়া হচ্ছে না, এখন কি আপনাদের ভোগান্তিটা? জি, আমরা যেটা মনে করছি, বিএনপি যদি সমাবেশ করত এটা শুধুমাত্র হয়তো 10 তারিখ সাময়িক জন ভোগান্তি যেটা হতো সেটা মানুষ সহ্য করে নিত, কিন্তু এই গণতান্ত্রিক এই সমাবেশকে বন্ধ করার জন্য সরকার যেই প্রক্রিয়া গ্রহণ করেছে, গতকালকে রাত থেকেই এখানে সম্পূর্ণ রাস্তা পুলিশে দখল করে নিয়েছে। এখন এলাকাবাসী হিসেবে আপনারা কি চান? অবশ্যই আমরা চাই এখান থেকে পুলিশ প্রত্যাহার হোক, দেশ শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করুক, মানুষের অধিকার যাতে সংরক্ষিত। হ্যাঁ, আসলে আমরা এই জায়গায় কিন্তু সাধারণ মানুষ প্রতিবাদ জানাচ্ছেন, তাদের ভোগান্তি হচ্ছে, কিন্তু পুলিশ বারবার বলছেন যে তল্লাশি জোরদার করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে সিআইডির একটি তদন্ত দলকে ভিতরে ঢুকতে দেখেছি, এবং তারা কিন্তু তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন, এবং পুলিশও কিন্তু আমাদের এর আগেই জানিয়েছেন তদন্ত যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ কিন্তু নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া মানুষকে ঢুকতে দেওয়া হবে না, নেতাকর্মীদেরও ঢুকতে দেওয়া হবে না। এই পর্যন্তই ছিল নয়াপল্টন থেকে আমাদের কাছে।